এরপরে প্রসঙ্গ আসে এই মাসের আরেকটা স্পেশাল উপলক্ষ, সেটা কি আশুরা। আশুরা, আশুরার উপলক্ষ আসলেই আমরা হায় হাসান হায় হোসেনের দিকে চলে যাই। অথচ 61 হিজরি সেই ঘটনা, কারবালা সেই বিয়োগান্তক ঘটনার সময় কি রাসূল সাল্লাল্লাহু ছিলেন? আশুরার ফজিলত কে বর্ণনা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি তার মক্কী জীবনেও বর্ণনা করেছেন এই বিষয়টা, আমল করেছেন, মাদানী জীবনেও করেছেন। ফলে আশুরার ঘটনা যদি কেউ বর্ণনা করতে চান তাহলে সেখান থেকে আসতে হবে, এটাই হচ্ছে মূল ইতিহাস। এবং সেখানকার কি শিক্ষা সেটাও আমাদেরকে তুলে ধরতে হবে। এখানে আমরা দেখি যে বুখারী মুসলিমের যে বিখ্যাত হাদিস, সেখানে এসছে এইভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে, আশুরার সিয়াম। তখন তিনি বললেন যে কেন তারা সিয়াম পালন করছে, অথবা তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন সিয়াম পালন করছো? তারা তখন বললেন যে এই দিনে, এই বিশেষ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার কাউমকে নাজাত দিয়েছিলেন, ফিরাউন এবং তার কাউমকে নিমজ্জিত করেছিলেন। ফলে মূসা আলাইহিস সালাম এই দিনে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে সিয়াম রেখেছিলেন। আর আমরাও তাকে এত্তেবার করে, দেখেন তাকে এত্তেবার করে আমরা সিয়াম পালন করছি। কি সুন্দর, কি সুন্দর ইতিহাস, পরিচ্ছন্ন ইতিহাস। আল্লাহকে মানে আল্লাহ শুকর করার ইতিহাস, আল্লাহকে স্বীকৃতি দেওয়ার ইতিহাস। কারণ রক্ষা করেছেন কে? আল্লাহ। আজকে মানুষ কত খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবার কাছে চলে যায় রক্ষা করার জন্য, কিন্তু সেই মানুষের প্রাচীন ইতিহাসও দেখেন সেখানে তাওহীদ আছে। মূসা আলাইহিস সালামের নেতৃত্বে যেহেতু এটা হয়েছে, আল্লাহ তাআলা তাওহীদের পক্ষকে বিজয় দান করেছিলেন। আল্লাহ তাআলা শিরক এবং আহলুস শিরক তাদের মূলোৎপাটন করেছিলেন। সুতরাং আশুরার ইতিহাস হচ্ছে তাওহীদ আর শিরকের দ্বন্দ্বের ইতিহাস, হক এবং বাতিলের দ্বন্দ্বের ইতিহাস, যে দ্বন্দ্বটা পৃথিবীর একদম শুরু থেকে চিরন্তন দ্বন্দ্ব হিসাবে চলে আসছে। এবং এটা সে আদম আলাইহিসসালামের পরে প্রত্যেক নবীর যুগে প্রত্যেক উম্মতের মধ্যে ঘটেছিল, মূসা আলাইহিসসালামের পরে ঈসা আলাইহিসসালামের সময় ঘটেছিল, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে তিনিও পতিত হয়েছিলেন। কিন্তু নবীরা সব হকের পক্ষে ছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ হককেই বিজয়ী করেছেন। যদিও আহলুস শিরক, শিরক আহলুল কুফর তারা পৃথিবীতে সবসময় প্রচুর বিপর্যয় সৃষ্টি করে, এখনও করে যাচ্ছে, করতেই থাকবে। সুতরাং আশুরার ইতিহাসটাকে আইডেন্টিফাই সঠিকভাবে করতে হবে। এই জায়গাটা আমাদের একটা ত্রুটি হয়ে যাচ্ছে। ঐতিহাসিক যে কোনো ঘটনাকে আপনি আশুরার মূল তাৎপর্য হিসাবে উপস্থাপন করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসকে যেভাবে চিত্রিত করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার ঘটনাটাকে যেভাবে উম্মার সামনে পেশ করলেন, এটা হচ্ছে আশুরার মূল চেতনা, আশুরার মূল ঘটনা এবং আশুরার মূল ইতিহাস। কারবালার প্রান্তরে যেটা ঘটেছিল সেটা মুসলিম খেলাফতের সময়ের একটা ঘটনা, কোনো সন্দেহ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত মাজলুম হয়েই তিনি শহীদ হয়েছিলেন। কারণ যে কোনো ব্যক্তি মাজলুম হয়ে মৃত্যুবরণ করলে সে শাহাদাতের মর্যাদা পায়, এটা সহিহ মুসলিমের হাদিস। মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ ও মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। সেই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা আশুরার মূল ঘটনা নয়। আশুরার এই দিনে পৃথিবীর ইতিহাসে যদি দেখেন আরও কত ঘটনাই ঘটেছে, মানুষের ফোকাসকে আসল জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে না, তাহলে মুসলিম উম্মা তার পথ হারাবে। শিক্ষার ফোকাসকে মূল জায়গা থেকে যদি অন্য জায়গায় নিয়ে যান, তাহলে প্রকৃত ইসলামী শিক্ষার সেখানে বহিঃপ্রকাশ হবে না। জাতীয় শিক্ষার মূল ফোকাসটা যদি আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, ইসলামিক কৃষ্টি কালচার এবং আমাদের মনন মেধা থেকে অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু সেই শিক্ষাটা আমাদেরকে প্রকৃত শিক্ষিত করবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আশুরার মূল ফোকাসটাকে নির্ধারণ করাটাকে খুব জরুরি মনে করছি। যে শিক্ষাই আমরা নেই না কেন, কোরআন হোক হাদিস হোক,
যেই শিক্ষা তার মূল ফোকাসটা কী, শরিয়াতের মূল মাকসাদটা কী, মূল মোটিভটা কী, শরিয়া আসলে কী চাচ্ছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আশুরার মূল বিষয়টাও সেই জন্য আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা এই জন্য আশুরার ফোকাসটাকে যেন ঠিক করি, আর এই দিনে অথবা এই দিনের বাইরে জুলুমের যত ঘটনাই ঘটেছে সব কিছুর বিরুদ্ধে আমরা অবস্থান নেব। এটাই তো আমাদের ইমান বলে, এটাই ইসলাম আমাদেরকে শেখায়, এটাই কোরআনের মূল বক্তব্য, এটাই হাদিসের মূল বক্তব্য। এখন কেমন যেন বিষয়গুলো হয়ে গেছে যে আশুরার মূল ফোকাসটা ঠিক করতে গেলে অনেকে মনে করে কারবালায় হয়তো কেউ একজন জালিমের পক্ষ নিচ্ছে। ব্যাপারটা তো মোটেই তা নয়, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। প্রত্যেকে তার নিজের মতো করে বুঝতে শুরু করে আর সবাইকে রিফিউট করে, সবাইকে ভুল বলে, বিভ্রান্ত বলে। এত আসলে এই ধরনের অ্যানালাইসিসে যাওয়া যাবে না। আমাদেরকে শরিয়ার মূল চেতনাটাকে বুঝতে হবে, মূল ফোকাসটাকে বুঝতে হবে, এবং সেখান থেকে লেসনগুলো বের করে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।